প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েস বসা, তাই আমি খুব জোরে কথা বলতে পারছি না। আমার কাছে এই বিশেষ পুরস্কারটা অনেক বিশেষ লাগছে, কারণ আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে প্রথমবারের মতন পেয়েছি। এবং আমাদের মন্ত্রী মহোদয় যখন আমাকে মেডেল পরিয়ে দিচ্ছেন, উনি একটা লাইন বললেন যে দূর থেকে তোমাকে পূর্ণিমার মতো লাগছিল। যাক, দূর থেকে স্যার আমাকে চিনেছেন, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সিজিএফপির 21তম এই আসরে, এত সুন্দর বর্ণাঢ্য এই আয়োজনে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সিজিএফপির সাথে যারা জড়িত আছেন সমস্ত টিমকে, এবং উপবিষ্ট মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের প্রতি সম্মান রেখে, এবং সেই সাথে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের নতুন উদ্যোক্তা কিউকমের রিপন ভাই, আমাদের অনেক পুরনো একজন মানুষ, পরিচিত মানুষ, কংগ্রেচুলেশনস। আর হারুন ভাই, থ্যাংক ইউ, আপনি আমাকে বলেছেন এখনও আমি আগের মতন সুন্দর আছি, আপনিও আগের মতন সুন্দর এখনও আছেন। সেই সাথে আমি একটু যুক্ত করতে চাই সিজিএফপির কাছে যে আমাদের এই বিশেষ সম্মাননা দেওয়ার জন্য আমরা আসলে অনেক কৃতজ্ঞ। ভবিষ্যতে আপনাদের এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আরও বড় পরিসরে করবেন, সেখানে যদি আরও কিছু ক্যাটাগরি যুক্ত করা যায় আমার অনুরোধ থাকলো, সেখানে এডিটর, সাউন্ড এবং সিনেমাটোগ্রাফি, তারা না থাকলে কিন্তু পুরো টিম আমরা অপূর্ণ থাকি। তো আমি আশা করব যে যারা এডিটিং করেন, যারা সাউন্ডের কাজ করেন, যারা সিনেমাটোগ্রাফির কাজ করেন, তাদেরকে ছাড়া কোনো ওটিটি প্ল্যাটফর্ম, কোনো টেলিভিশন ড্রামা কিন্তু বের হওয়া হবে না। তো আশা করি ভবিষ্যতে তাদেরও কোনো ক্যাটাগরি রাখলে আমি আন্তরিকভাবে অনেক খুশি হব।